নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমরা কিছু আইপিএল আপডেটস নিয়ে আলোচনা করব আইপিএল এর একটা টিম নিয়ে আমরা আলোচনা করব যে তারা আইপিএল অকশনে কোন কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে মানে কিছু ট্রেড আপডেট বা ট্রেড রিমোর্স যেগুলো বেরোচ্ছে যেগুলো নিয়ে তোমাদের অনেক প্রশ্ন এসেছে সেই ব্যাপারগুলো কয়েকটা নিয়ে আলোচনা করবো মেনলি তোমাদের প্রশ্ন নিয়ে তো একটা কিউ ভিডিও আলাদা আসবেই যেটার পোস্ট কমিউনিটিটা আমি দিয়ে দিয়েছি তবে আইপিএল অপশন সংক্রান্ত কিছু মেন মেন ব্যাপার নিয়ে এই ভিডিওটাতে আলোচনা হবে তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও তো প্রথমে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহাম্মদ শামী অনেকজনই প্রশ্ন জিজ্ঞেস করেছো যে মোহাম্মদ শামি কি ট্রেড হচ্ছে মোহাম্মদ শামি কি ট্রেড হয়ে গুজরাট থেকে মুম্বাইতে যাচ্ছে এই প্রশ্নও এসেছে বাট অ্যাকচুয়ালি খবরটা মানে বলতে পারো যে গুজরাট থাকছে এবং খবরটা কিন্তু একদম পুরোপুরি ভুল ছিল না মোহাম্মদ সামির কাছে কিন্তু ট্রেডের এর অফার গিয়েছিল যেটা কিন্তু গুজরাট টাইটান্স এর সি সে কিন্তু স্বীকার করেছে তবে সেই ট্রেডের এর অফার কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস তরফ থেকে যায়নি তো মেন ব্যাপারটা হচ্ছে যে গুজরাট টাইটান্স এর সি সে কিন্তু বলেছে যে বিরক্ত যে হার্দিক পান্ডিয়ার কথাবার্তা বলে তাকে গুজরাট থেকে নিয়ে চলে গেছে মুম্বাইতে এবং তারপর মোহাম্মদ স্বামীর সঙ্গেও সেরকম কিন্তু ব্যাপার স্যাপার ঘটছিল মোহাম্মদ স্বামীর সঙ্গে অন্য একটা ফ্র্যাঞ্চাইজি কথা বলেছে গুজরাটের নাকি আর কি কোচিং স্টাফের সঙ্গেও কথা বলেছে যে মোহাম্মদ স্বামী অ্যাভেলেবেল আছে কিনা সেটার জন্য তবে মোহাম্মদ স্বামীর এই খবরটা বেশিরভাগ জায়গা থেকেই চালিয়ে দেওয়া হচ্ছে যে মুম্বাই তাকে আবার অ্যাপ্রোচ করেছে মুম্বাই টাকার পাওয়ার দেখাচ্ছে বাট এটা হয়তো আর কি যাতে ব্যাপারটা বেশি আর কি মশলাদার লাগে সেই জন্য তবে গুজরাটের সিইও কিন্তু ক্লিয়ারলি যেটা বলেছে সেটা হচ্ছে যে মুম্বাই ছাড়া অন্য একটা ওয়েল এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজি তারা কিন্তু মোহাম্মদ স্বামীকে অ্যাপ্রোচ করেছিল যেটাতে তারা বিরক্ত যে তাদের প্লেয়ারকে অন্য দলেটা নেবার চেষ্টা করছে ভালো প্লেয়ারদের তুলে নেবার চেষ্টা করছে এবং সেখানেই কোন দল অ্যাপ্রোচ করেছিল সেই নামটা তো এখনও বেরিয়ে আসেনি বাট ওয়েল এস্টাবলিশ ফ্র্যাঞ্চাইজি বলতে মুম্বাই ছাড়া যে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম মাথায় আসবে একটা তো অবশ্যই সিএসকে আর একটা কে আর আর একটা আরসিবি তাদের ট্রফি না থাকলেও তারা কিন্তু যথেষ্ট বড় ফ্যানচাইজি যথেষ্ট ফ্যানবেস আছে তো সেক্ষেত্রে কিন্তু অথবা কে কে কেকেআর মধ্যে আই থিঙ্ক কোনো টিম কিন্তু মোহাম্মদ স্বামীকে অ্যাপ্রোচ করেছিল কারণ কলকাতা নাইট রাইডার্সেরও ইন্ডিয়ান ফাস্ট বোলার লাগবে এবং গৌতম গম্ভীরের মোহাম্মদ স্বামীকে খুবই পছন্দ এবং আশিস নেহেরার সঙ্গে সম্পর্ক আছে যদি আশিস নেহেরাকে গৌতম গম্ভীর অ্যাপ্রোচ করে অবাক হবার কিছু থাকবে না অথবা কিন্তু আর একটা ভাবনা চিন্তা এরকম থাকতে পারে যে আমরা বিদেশি স্পিনার খেলিয়ে মোহাম্মদ শামি মোহাম্মদ সিরাজদের মতো ইন্ডিয়ান ফাস্ট বোলার খেলিয়ে আমাদের বোলিংটাকে স্ট্রং করব। তবে যাই হোক সেটা কিন্তু গুজরাট টাইটান্সের কাছে অফার গিয়েছিল আই ফিল যে কে অথবা আরসিবির তরফ থেকেই ট্রেডের অফারটা গিয়েছিল বাট সেটা কিন্তু গুজরাট টাইটান্স তারা রিজেক্ট করে দিয়েছে মোহাম্মদ শামী গুজরাটেই থাকছে তো ট্রেডটা হচ্ছে না বাট ট্রেডের চেষ্টা কিন্তু চালানো হয়েছিল এর সঙ্গে সঙ্গে কুইন্টন ডিকো তার ব্যাপারে অনেকে আপডেট চাইছো দেখো কুইন্টন ডিকক নিয়ে কিন্তু নতুন করে কোনো আপডেট বেরোয়নি তো কুইন্টন ডিকক যে মানে ট্রেড হতে পারে এই খবর তোমাদের আমি অনেকদিন আগে বলেছিলাম বাইশে নভেম্বর একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম দেন কিছুদিন আগেও তোমাদের জানিয়েছিলাম যে মায়ক আগরওয়াল যদি হায়দ্রাবাদ থেকে লখনৌতে যায় সেক্ষেত্রে কিন্তু লখনউ থেকে কুইন্টন ডিকক কে এ আসতে পারে তবে এই ব্যাপারটা নিয়ে এখনো কিছু কনফার্ম আপডেট আসেনি যে সোর্স ছিল সেখানে কালকে যখন জানতে চাইলাম সে এটাই বলে যে ওয়েট করে যাও মানে লাস্ট ডেট অব্দি ওয়েট করে যেতে বললো যতদিন অব্দি ট্রেড উইন্ডো খোলা আছে বারোই ডিসেম্বর অব্দি মানে হলে লাস্ট ডেটে গিয়ে হবার চান্সটা বেশি যদি হয় ডিলটা বাট আদারওয়াইজ কিন্তু যেহেতু ডিলটা যদি মানে লখনউ আর কলকাতার মধ্যে হতো হয়তো আপনি দিনে হয়েও যেত বাট উল্টো দিকে লখনৌ যেহেতু এক্সপেক্ট করছে মায়াঙ্ক আগরওয়ালকে মায়াঙ্কে পেলে তারা তবে ডিককে ছাড়বে সেক্ষেত্রে হায়দ্রাবাদ নাকি কখনো আবার কুইন্টন ডিককে চাইছে কখনো আবার নাকি মায়াঙ্কে ছেড়ে দিতে চাইছে তাদের ব্যাপারও ক্লিয়ার না তো সেই কারণে কিন্তু ডিলটা আটকে আছে বলে সরে যাচ্ছে তো এটার জন্য আমাদের ওয়েট করা ছাড়া উপায় নেই এবং ডিলটা লাস্ট অব্দি হবে কি হবে না সেটার যদি আমাকে সম্ভাবনার কথা বলো আমার তো মনে হচ্ছে সম্ভাবনা নেগেটিভ দিকেই বেশি যে না হবার চান্সটাই বেশি তবে দেখা যাক লাস্ট থেকে যে কোনো কিছু হতে পারে আর বাই দ্য ওয়ে মানে এই খবরটা কিন্তু ইনস্টাগ্রামে একটা পিচ থেকে পোস্ট করেছিল যে क्विंटन ডিগক সম্ভবত কেকেরে আসতে পারে সম্ভবত ট্রেড হতে পারে এবং সেই খবরটা কিন্তু জেশন রয় লাইক করেছেন এটার পর কিন্তু আরেকটু আলোচনা বেড়ে গিয়েছে বাট মানে ডিল কিন্তু এখনো কনফার্ম কিছু হয়নি হলে সেটা সম্ভবত বারো তারিখই হতে পারে সেক্ষেত্রে ডিকো ক্লাস যদি কে কে আসবে সেটা আমাদের দেখতে হবে বাট উল্টো দিকে কিন্তু আবার রাইলে রুশো সে কিন্তু আবার এক্সপেক্ট করছে যে তার জন্য নাকি কলকাতা নাইট রাইডার্স বিট করবে রাইলে রুশো জানিয়েছে যে সে যেহেতু আর কি মেজর ক্রিকেটে মানে আমেরিকার যে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে সেখানে সে কে হয়ে খেলেছে কে কে আর কি ফ্র্যাঞ্চাইজি রয়ে তো তাই রুশন নাকি মনে হচ্ছে যেহেতু সে কে এর একটা অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলে কে কেয়ার তার জন্য বিট করতে পারে ইভেন দিল্লিও তার জন্য বিট করতে পারে এটা তার মনে হচ্ছে মানে এটা কোনো খবর না কে কেয়ার বিট করবে এরকম শোনা যায়নি এটা রাইলি রুশোর মনে হচ্ছে বুঝতে পেরেছি ব্যাপারটা বাট রাইলি রুশো কি আদৌ কে কেয়ার টিমে সেরকম ফিট করবে ব্যাকআপ ওপেনার হিসেবে ভাবতে পারে যে যদি জেশন রয় না চলে এবং তারা যদি আর ফরেন উইকেট কিপার ব্যাটসম্যানের কথা না ভাবে যে গুডবাজের উপরে ভরসা করব তাহলে হয়তো ব্যাকআপ ওপেনার হিসেবে ভালো কাউকে না পেলে রুশোর কথা ভাবতে পারে বাট রুশো কিন্তু ইনকনসিস্টেন্ট প্লেয়ার তো দেখা যাক সে এক্সপেক্ট করছে যে কে কে আর তার জন্য বিট করবে কে কে আর করবে কি করবে না সেটার জন্য আমাদের অপশানে দিন অবধি ওয়েট করতে হবে বাকি যদি এবার আমরা আলোচনা করি গুজরাট টাইটান্স টিমটাকে নিয়ে গুজরাট টাইটান্স টিমের কোন জায়গায় প্লেয়ার লাগতে পারে হার্দিক পান্ডিয়া চলে যাবার পর তারা কোন জায়গাটাই ধাক্কা খেয়েছে এবং আইপিএল অকশনে কোন প্লেয়ারদের পেছনে গুজরাট যেতে পারে সেটাই এবার আলোচনা করব তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গুজরাট টাইটান্স রিটেন্ট এবং রিলিজ প্লেয়ারদের লিস্ট যদিও এই লিস্টটা হার্দিকের ট্রেডের আগে মানে রিটেনশনের দিনের তাই হার্দিকের নামটি ইগনোর করো বাকি কিন্তু লিস্টটা তোমরা বুঝতেই পারছো যে কোন প্লেয়ারগুলোকে গুজরাট ছেড়েছে কোন জায়গায় তাদের প্লেয়ার লাগতে পারে তো ওভারঅল যদি গুজরাটের এই টিমটা আমরা দেখি তারা রিলিজ করেছে কিন্তু ইন্ডিয়ান ফাস্ট বোলার যেখানে তারা প্রদীপ সাংওয়ান ইয়াস দয়াল তার সঙ্গে শিবম মাভির মতো প্লেয়ারদের রিলিজ করেছে তো বোঝাই যাচ্ছে তারা ইন্ডিয়ান ফাস্ট বোলারদের পেছনে যাবে এবং তার পাশাপাশি আলজারি জোসেফের মতো প্লেয়ারকে রিলিজ করেছে ফলে ফরেন ফাস্ট বোলারের পেছনেও যাবে দাসুন সানাকে ওডেন স্মিথদের রিলিজ করার পর তারা কিন্তু কোনো অলরাউন্ডারের কথাও ভাববে অলরাউন্ডারের কথা তো তাদেরকে ভাবতেই হবে হার্দিক পান্ডিয়াকে যখন তারা রিলিজ করেছে মানে ট্রেড করেছে ট্রেড করতে হয়েছে এবার গুজরাটের কাছে সব থেকে বেশি টাকা আছে তিরিশ কোটি সামথিং আছে তাদের কাছে সব থেকে বেশি তো সেক্ষেত্রে আমরা যদি একবার গুজরাটের এই স্কোয়াড থেকে বেস্ট প্লেইং ইলেভেন বানিয়ে নিই তাদের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে সেখানে কিন্তু ওপেন করতে পারবে রুদ্ধিমান সাহা তার সঙ্গে শুভমান গিল দেন তিন নম্বর জায়গাটায় শাইক সুদর্শন চার নম্বর জায়গাটা ফাঁকা রাখছি যেখানে হার্দিক পান্ডিয়া খেলত দেন পাঁচে বিজয় শঙ্কর ছয় ডেভিড মিলার সাথে রাহুল তেওয়াটিয়া আটে রশিদ খান নয় নুর আহমেদ দশে মোহাম্মদ শামী এগারোই জোশুয়া লিটিল এবং এটা ব্যাটিংয়ের সময় আমরা প্লেইং ইলেভেন বানিয়েছি বোলিংয়ের সময় এই স্কোয়াড থেকে মোহিত শর্মা আসবে মোহিত শর্মা গত বছর যথেষ্ট ভালো কাজ করেছিল তো এই স্কোয়াডটা আমরা বেস্ট ইলেভেন বানাতে পারি যেখানে ওই চার নম্বর জায়গায় একটা আদর্শ প্লেয়ার তাদের লাগবে যেই জায়গাটাই খেলতো কে হার্দিক পান্ডিয়া এবার হার্দিকে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট পাওয়া অসম্ভব ব্যাপার ভারতীয়দের মধ্যে তো সেক্ষেত্রে ওই জায়গাটাই গুজরাট কোন প্লেয়ারকে ফিট করাতে পারে সেটাই হচ্ছে মেন ব্যাপার এবার দেখো এখানে গুজরাটের কাছে দুটো অপশান থাকবে একটা হচ্ছে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যানকে কেন ওই জায়গাটায় ফিট করানো করেই তাকে সুযোগ দেওয়া এবং দু নম্বর হচ্ছে কোনো ফরেন ব্যাটসম্যানকে ফিট করানো এবার ফরেন ব্যাটসম্যানের কথা বলে সেখানে গুজরাটের স্কোয়াডেই কেন উইলিয়ামসনের মতো একটা ডিফেন্ডেবল ব্যাটসম্যান আছে ম্যাথু ওয়েট আছে তো সেক্ষেত্রে তাদের কথা ভাবতে পারে অবশ্যই বাট ব্যাপারটা হচ্ছে যে গুজরাটের যে টিমটা আমরা প্লেইং ইলেভেনটা বানিয়েছি এখানে কিন্তু গুজরাটে তোমার হয়ে গেছে চারটে বিদেশি প্লেয়ার তো তাই সেই জন্য বিদেশি ব্যাটসম্যান ফিট করাতে গেলে তোমাকে কিন্তু একটা ফরেন বোলার কমাতে হবে এবার সেই ফরেন বোলারটা কোন জায়গা থেকে কমাবে এমন এমন প্লেয়ারগুলো মানে চারটে বিদেশি প্লেয়ার আছে যারা কিন্তু গত বছর যথেষ্ট ভালো করেছে এবার যশুয়া লিটিলের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেই জায়গায় আমার মনে হয় গুজরাট টাইটান্স একটা প্রাইম ফাস্ট বোলারের জন্য যাবে যে যশুয়া লিটিলের থেকেও বেশি সার্ভিস দিতে পারে দরকারও একটু অলরাউন্ডার টাইপের প্লেয়ার হলে তো আরও ভালো সেক্ষেত্রে তাদের টিমের ব্যালেন্সটা আরও তারা বাড়াতে পারবে তো সেক্ষেত্রে ধরে নেওয়াই যায় প্যাটকামিন মিচেল স্টার্ক বা তোমার জেরাল কোয়েটসিয়া এই টাইপের প্লেয়ারদের পেছনে গুজরাটও যেতে পারে ইভেন ফাটগুসন অথবা জস হ্যাজের পেছনে তারা যেতে পারে এবং গুজরাটের কাছে এতটাই টাকা আছে যে তারা যদি কোনো আর কি বোলারকে টার্গেট করে ভাবে এর জন্য আমরা যাবো তারা তাকে পেয়েই যাবে এরকম ব্যাপার তো সেক্ষেত্রে অবশ্যই একজন প্রাইম ফার্স্ট বোলারকে গুজরাট টাইটান্স তারা টিমে নিয়ে আসবে তাকে আমরা জোসোয়া লিটলের জায়গাটাতে ফিট করাতে পারি বাকি তোমার ইন্ডিয়ান ফাস্ট বোলার যেটা বললাম যে সেক্ষেত্রে যারা ভালো ইন্ডিয়ান ফাস্ট বোলার আর কি থাকবে অপশানে সেরকম একটা দুটো অপশানের জন্য যাবে হয়তো মেন প্লেইং লেভেলে ইন্ডিয়ান ফাস্ট বোলার আমরা খেলানোর জায়গা পাচ্ছি না বাট ব্যাক আপ তো লাগবেই যে যদি মোহাম্মদ স্বামী ইঞ্জিয়ড হয়ে যায় বা যদি মোহিত শর্মার ফর্ম না চলে সেক্ষেত্রে কি অপশন হতে পারে গুজরাটও কিন্তু শার্দুল ঠাকুরের কথা ভাবতে পারে যেহেতু হার্দিক পান্ডিয়া চলে গিয়েছে এবং সেক্ষেত্রে তারা ইন্ডিয়ান অলরাউন্ডারদের কথা যদি ভাবে সেক্ষেত্রে কিন্তু তারা শার্দুল ঠাকুরের নামটাও পারে ভাবতে সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ফাস্ট বোলারের জন্য গুজরাট যাবে তো গুজরাটের মেন টার্গেটটা কিন্তু হবে ইন্ডিয়ান ফাস্ট বোলার এবং ফরেন ফাস্ট বোলার সেই জায়গায় তারা খরচা করবে এবং ওই চার নম্বর জায়গাটা হার্দিক পান্ডিয়ার জায়গাটা সেই জায়গাটা তারা কিভাবে ম্যানেজ করবে এবার দেখো বিদেশি ব্যাটসম্যান যদি কেন উইলিয়ামসনের মতো তারা কাউকে খেলাতে চায় সেক্ষেত্রে তাদেরকে একটা ফরেন প্লেয়ারের স্পট স্যাক্রিফাইস করতে হবে সেখানে নূর আহমেদের জায়গাটায় তাদেরকে সাই কিশোরের মতো একজন ইন্ডিয়ান স্পিনারকে খেলাতে হতে পারে এবার সাই কিশোরও কিন্তু যথেষ্ট ভালো স্পিনার তো সেক্ষেত্রে ওই জায়গাটাতে সাই কিশোরকে তারা ইউজ করে তারা কিন্তু একটা ফরেন ব্যাটসম্যান খেলাতে পারে যেখানে তারা কেন উইলিয়ামসন অথবা তোমার ম্যাথুয়েটকে তো নিয়ে আসতেই পারে অথবা কিন্তু তারা যদি অপশান থাকে আরও বেটার কাউকে আনতে চায় কোনো অলরাউন্ডারকে আনতে চায় টিমে ব্যালেন্সের জন্য সেক্ষেত্রে তারা কিন্তু ওই জায়গাটাতে রাচিন রবীন্দ্রর মতো প্লেয়ারের জন্যও যেতে পারে আর যদি তারা ইন্ডিয়ান ব্যাটসম্যান দিয়ে ওই জায়গাটা ভরাট করতে চায় সেক্ষেত্রে একমাত্র ভালো অপশান বলতে শাহরুখ খানকে পাবে এবার শাহরুখ খান তোমার চার নম্বরে ব্যাট করার মতো ব্যাটসম্যান নয় সেক্ষেত্রে হয়তো বিজয় শঙ্করকে চারে ব্যাট করতে হবে দেন পাঁচে মিলার ছয় শাহরুখ খান সাতে তেওয়াটিয়া এই টাইপের ব্যাটিং অর্ডার তারা সাজাতে পারে এবার এখানে কিন্তু ভুলে গেলে চলবে না বিজয় শঙ্করও কিন্তু অলরাউন্ডার সেক্ষেত্রে হার্দিকের যে কাজটা ছিল সিক্স বোলিংয়ের কাজ সে মেনলি গুজরাট টাইটানস টিমে করতো সেই কাজটি কিন্তু বিজয় শঙ্করও করে দিতে পারে ইভেন রাহুল তেয়াটিয়াও বোলিং করতে পারে ডোমেস্টিকে করছে এবং সে অলরাউন্ডারই তো সেক্ষেত্রে সিক্স কোলিং এর কাজটা তেওয়াটিয়া অথবা বিজয় শঙ্করকে দিয়ে চালাতে পারে আর যদি তারা কোনো অলরাউন্ডার ইন্ডিয়ান টার্গেট করতে চায় ভালো কোয়ালিটির সেখানে ভারতের আন্ডার নাইনটিন টিম থেকে কিন্তু আরসিন কোলকার্নি তাকে টার্গেট করতে পারে তো এইগুলো কিন্তু গুজরাট টাইটান্সের টার্গেট প্লেয়ারের লিস্ট হতে পারে ইভেন গুজরাট কিন্তু একজন আউট অ্যান্ড আউট অলরাউন্ডারের জন্য যেতে পারে যেখানে আমরা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা অলরাউন্ডারের লিস্ট বানিয়েছিলাম সেখানে আলোচনা করিয়েছিলাম যে অলরাউন্ডার কারা হতে পারে এবং সেখানে গুজরাটের জন্য কিন্তু আজমাতুল্লাহ ওমর সাই সেই টাইপের প্লেয়ার পারফেক্ট চয়েস হতে পারে অত গুজরাটের কাছে টাকা অনেক আছে তো সেক্ষেত্রে তারা হয়তো এই টাইপের প্লেয়ারগুলোকে টার্গেট করবে এবং যদি তারা টাকা খরচা করে অবশ্যই তাদের বেসগুলো কভার করে ফেলবে কারণ প্রায় চল্লিশ কোটি টাকা আছে অনেক টাকা তো তোমাদের মতামত যে তোমাদের কি মনে হয় গুজরাট কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে জানাতে বলবে না আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অট করে দিও তো চলো গাইশ সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই